অন্যতাকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্ত ঠেলে দিতে দ্বিধা করেনি সাহসী যুবকেরা। আর এই অজেয় শহীদী কাফেলার অগ্রসৈনিকেরা হলেন আমিনুর রহমান বিমান, খুলনা, 26 মার্চ 1992, আবু জাহিদ, ঝিনাইদহ, 11 এপ্রিল 1992, আবুল কাশেম, সিরাজগঞ্জ, 13 মে 1992, ইকবাল হোসেন, ঠাকুরগাঁও, 2 জুন 1992, নজরুল করিম, ফটিকছড়ি, 4 জুন 1992, আজিবুর রহমান, রাজশাহী, 7 জুন 1992, সানওয়ার হোসেন, মধুখালী, 20 জুন 1992, মনসুর আলী, রংপুর, 21 জুন 1992, সাইজুদ্দিন, মুন্সিগঞ্জ, 18 জুলাই 1992, আতিকুল ইসলাম দুলাল, মুন্সিগঞ্জ, 18 জুলাই 1992। এই দুজন ঢাকায় বায়তুল মোকারমের বিশাল জনসভা শেষে ফেরার পথে ঘাদামির গুলিতে শহীদ হন। মতিঝিলে মারানা আব্দুল মতিন মৃধা, ঢাকা মহানগরী, 16 অক্টোবর 1992, সাইফুল ইসলাম নাজিরহাট, 25 অক্টোবর 1992, সাইফুল ইসলাম কুষ্টিয়া, 25 নভেম্বর 1992, মোশারফ মিয়া চট্টগ্রাম, 12 জানুয়ারি 1993, মোহাম্মদ ইয়াহিয়া রাজশাহী, 14 জানুয়ারি 1993, মোস্তাফিজুর রহমান রাজশাহী, 6 ফেব্রুয়ারি 1993, মোহাম্মদ রবিউল ইসলাম রাজশাহী, 6 ফেব্রুয়ারি 1993, মফিজ মিয়া চট্টগ্রাম, 3 মার্চ 1993, আরশাদ আলী সাতক্ষীরা, 4 মার্চ 1993, শামসুদ্দিন বাহার হাতিয়া, 16 এপ্রিল 1993। এছাড়া অপহৃত হন কুতুবুদ্দিন ফটিকছড়ি, 10 জানুয়ারি 1993। এরপর খুলনা বিএল কলেজের জিএস আব্দুল হালিম মুন্সিকে মসজিদের ভেতর গুলি করা হয়। দিনটি ছিল 20 সেপ্টেম্বর 1993। আমানুল্লাহ আমান খুলনা, 20 সেপ্টেম্বর 1993। শেখ রহমত আলী খুলনা, 2 অক্টোবর 1993। প্রিয় সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাংলাদেশ আমার দেশ, এই দেশেই আমার জন্ম, এই দেশের রাজধানী ঢাকাই আমার জন্ম। জন্মগত নাগরিকত্ব আল্লাহর দান, কে কোথায় জন্ম নেবে এটা ফয়সালা তিনি করেন। এই জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোন অধিকার নেই। তবু কেড়ে নেওয়া হয়েছিল, আজ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা সম্মানের সঙ্গে দেশে, আমার দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাগরিকত্ব হচ্ছে সকল অধিকারের ভিত্তি। যদি নাগরিকত্ব স্বীকৃত না হয় তাহলে আর কোনো অধিকারই স্বীকৃত হয় না। যেহেতু সরকার আমার নাগরিকত্ব স্বীকার করেনি এতদিন পর্যন্ত, এই কারণে রাজনৈতিক অধিকারও আমার ছিল না। সরকারের নিকট রাজনৈতিক অধিকার স্বীকৃত ছিল না, আর বাকি অধিকার তো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের মতোই একজন নাগরিক, এই দেশের 12 কোটি মানুষের মতোই আমি একজন জন্মসূত্রে নাগরিক। আজ 23 বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হল। 23 বছর পূর্বে আমার এই প্রিয় দেশের মাঠ, ময়দান, রাজপথ আমার বিচরণ ক্ষেত্র ছিল। এই 23টি বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে।
দুঃখ নয়, আল্লাহ তাআলা আবার আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের সাথে সেই শুক্রিয়া শরীক হওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না, আজ সূচনা মাত্র। ইনশাআল্লাহ কথা বলার আরো সুযোগ আল্লাহ তাআলা দেবেন আমি আশা করি, যদি বাঁচিয়ে রাখেন আল্লাহ। আজ আমি অল্প কটি কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় হতে চাই। আমার প্রথম কথা হলো, 23 বছর পর, বিগত 23 বছরের দিকে আমি দৃষ্টি দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার এই দেশের অনেক বড় বড় নেতাকে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছে। তাদের মধ্যে দুজন নেতা এমন, আইয়ুব খানের স্বৈর শাসন আমলে, যাদের সাথে মিলে আমি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে কাজ করেছি, সেই দুইজন আজকে নেই দুনিয়ায়। তারা হলেন মরণ আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এরপর আমি স্মরণ করি আরো দুজনকে, এই দেশে গণতন্ত্র পুনর্বহালের জন্য যাদের অবদান অস্বীকার করার সাধ্য কারণ নেই, সেই দুজনও দুনিয়ায় নেই আজ। একজন জেনারেল আতাউল গনি উসমানি, আর একজন জেনারেল পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি, আরো স্মরণ করি কয়েকজনকে, যারা এদেশে আল্লাহর দিন আল্লাহর কালিমার ঝান্ডাকে সমুন্নত করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন, তাদের অবদানকে আমি স্মরণ করি। তারা হলেন মৌলানা আথার আলী, মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম, মৌলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর এবং সরসিনার মৌলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, পীর সাহেব সরসিনা, আরো অনেকেই 23 বছরের আগে যারা দুনিয়া থেকে গুজরে গেছেন তাদের কথা আমি উল্লেখ করলাম না। এই 23 বছরে যাদেরকে হারিয়েছি তাদের কথা স্মরণ করে, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আমার এই দ্বিতীয় কথা শেষ করলাম। এরপর 72 বছর বয়সে দাঁড়িয়ে আমি ভাবছি যে আমার ডাক কবে আসে আল্লাহর পক্ষ থেকে। তিনি কতদিন দুনিয়াতে আমাকে কাজ করার সুযোগ দেবেন তিনি জানেন। আমার কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাই, আমি নিজে দেশের বড় কিছু হব, দেশের কোনো কর্তা হব, এই ধরনের কোনো কামনা আমার নাই। কিন্তু একটি কামনাই আমাকে অস্থির করে, যে দুনিয়া থেকে যখন বিদায় নেব তখন আমার এই দেশবাসীর 12 কোটি মানুষকে কি অবস্থায় আমি রেখে যাব, তাদেরকে সুখী নিরাপত্তাবোধ নিয়ে বেঁচে থাকার মতো অবস্থায় রেখে যেতে পারবো কিনা, এটা আমার সবচেয়ে বড় চিন্তা। খোদা তৃষ্ণা আমার এই সাধনা এই চিন্তা কিভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করা যাবে, আর কিভাবে এই দেশের জনগণকে সুখী করা যাবে, ভাত কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য এগুলোর কারণে মানুষ কষ্ট পাবে না এমন অবস্থায় যদি রেখে যেতে না পারি, যাবার সময় যদি তাদেরকে সুখ শান্তিময় অবস্থায় দেখে যেতে না পারি, তাহলে এই জীবনের সার্থকতা কি, এটি আমার একমাত্র ধান্দা। এই কথাটা চিন্তা করা সহজ, কাজটি সবচেয়ে কঠিন। কিভাবে আমাদের এই দেশের লোক এই দুর্নাম থেকে মুক্তি পাবে, যে এই দেশ নাকি গরিব এবং ভিক্ষুকের দেশ, সারা দুনিয়ায় এই বদনামের বোঝা
আমরা বইয়ে বেড়াচ্ছি, এই দেশের লোকের উন্নতি হোক, এই দেশের লোকের এই বদনাম ঘুচুক, এটি আমার সবচেয়ে বড় সাধনা, বর্ষী সবচেয়ে বড় কামনা।